সারাদিন মেলা কিছু করেছিস, এখন হাতে মুখে একটু পানি দে যা। হাঁটি হাঁটি পাপা তখন, সেই গহরজানের বিয়া হয়ে গেছে। কে রে, আমি তো বিষ খেয়ে মরবে লাগেছিলাম, কেউ তো এক ফোঁটা চোখের পানি ফেলেনি। তুই যে আড়ারগুলি গেছিলি এই কথা কও বেটা, ওই লিখে কানু তো দূরের কথা, মুই তো সরমে এক সপ্তাহ মাটি দিছে ইয়ারছি বেটা। আপনাদের জহর জানি কি আমার ফুলি, তুই তো সুন্দর একটু খোঁজও নিবার পারিস না। খোঁজ নিয়ে কি হইব তা আমার সেটা হয়ে ও চালান, যদি হয়ে থাকে দুই একদিন আজ বাদ আসার কোনো উপায় নেই। কি কোস, এই সামান্য ঘটনায় জেল হয়ে যাবি? আপনারা কইছে না এসব কিছু কিছু হয় না, ওই দুই একদিন কোর্টে হাজিরা করবো, তারপরে সাক্ষী সবুজ না থাকলে খালাস। তাও তো তুই একটু এসে দেখা করে একটু সান্ত্বনা তো দিবার পারতুস, আমি তো ওই সমস্ত বুঝি নে রে। আপনি কোনো চিন্তা করেন তো মিয়া ভাই, কোনো সান্ত্বনা দেওয়া লাগবে না, আর এটাই তো জীবনের পয়লা চালান না। সুন্দর দিয়ে একটু একটু ছোটোখাটো ট্যাবলেটের মতন দেখা যায়, কিন্তু খুব শক্ত আছে। কতবার পুলিশ ধরিয়া কত মাইট দিল, মধ্যে একটা কথা আমার করতে নাই। তুই আবার এটা তোর ভাবি কয়ে দিস না, কিন্তু টোন মাইন্ড প্লিজ। এত বছর পরে এই কথাটা কইলেন, কার কাছে কোন কথাটা কোয়া লাগে এই মন্দ ভালো করেই বোঝে। কেঁদোর মধ্যে একবারে গাড়ি থইছিল। ওরে আল্লাহ রে, বাইসি আছে তো? আছে বাইসি, তবে দেখতে যদি আর একটু দেরি হইতো তাহলে আর ফিরতো না মা। ওরে আল্লাহ রে, ওই বাড়ির উপর কি গজব পড়লো,
এই যে বাড়ির মাথা না থাকলে কি হয় দেখো কি হয়েছে আম্মা কোন বাড়ির কথা করছেন ওই যে আতাই সর্দারের বাড়ি আন্তন সর্দার ভূতি ধরে কাদার মধ্যে গাড়ি থইছিল যায় যায় অবস্থা তা তোমরা তো গইলে কিডা নাকি আইছে কি দেখি আসলে কই না তো তেমন তো কিছু না ওই যে বড় দুলে ভাইয়ের এক দোস্ত আইছে সিধাই তো আন্তনের কথা আপনারা কিডা কইলো ওই যে মিটু কাছে ও নাকি গইলো না আমি তো যাইনি ওই গার মধ্যে ঘুরতেছিলাম ওই লোকজনের তিন শুনলাম আর ওই যে হিরো না কি ওই সিংড়াটার সাথেও আমার দেখা হয়েছিল ও তা ভাইজান তুমি একবার যাও না দেখি আসো না ঘটনাটা কি ঘটলো সে কথা কি চায় না আমার কয়া লাগতি নাকি সে তো আমি কখন যাইতাম ওই তুই আর মাইমা ওই বাড়ির বোনটার সাথে আমার বিয়ের ব্যাপারে কি জানি কথা করলো তো তাই আমার জাতি এখন লজ্জা করতেছে বুঝেছিস কি আমার লজ্জা লজ্জায় মরিয়ে গেল আর কি মানুষ ভালো হয়ে যায় ওরে কি জিনিস আমি চিনি না বিশ্বাসও করি না ঠিক মতো ঘুম বিশ্রাম নাই বলে আমার মনে হয় ওরে অবস্থা তুই এখানে কি জন্য তোকে না কইছে আন্তনের কাছে আসবো না জ্ঞান ফিরে আসলে তোর চেহারা দেখলে তো আবার দৌড় দিয়ে পালাবি নি যা যা এখান থেকে যা আপনি এখন যান এখন তো ঘুম পাচ্ছে আপনার মনে হয় এখানে আর বসে থাকার দরকার নেই ওর আসলে বিশ্রাম দরকার তো খোলা জায়গায় শুয়ে না রেখে ওকে ঘরে কোথাও নিয়ে যাওয়াই ভালো সেটা হিরণুরু আসুক আমি ঘরে নিয়ে যাব না আপনি যান একটু বিশ্রাম নেন ডোন্ট মাইন্ড প্লিজ ভাবি আপনারা তো খবরটা দিয়ে উপকারই করছিলাম তাই না এই যে আপনার সাথে মিয়াবাইয়ের কেমন মিলমিশে গেল আপনারা সুখে গোর করতেছেন এইটা দেখলে ভাবি নিজের খুব ধন্য মনে করি সবই কপাল রে ভাই আমার খালি একটা কথাই মনে হয় আমি কি একজনের সুখ কাড়ে নিয়ে নিজে সুখী হবার পারব এটা কি গুলেন ভাবি আপনি তো কারো সুখ কেড়ে নেন নাই বরঞ্চ আপনি পুরুর অনেক বড় উপকার করে দিয়েছেন এখন খালি আমগুলোকে দোয়া করবেন আমি আর পুরু যেন আপনাকে মতন সুখে ঘর করতে পারি আচ্ছা আমার একটা সত্যি কথা কও তো ভাই কি কোন এই ফুরু কি তোমাকে সত্যি সত্যি ভালোবাসতো নাকি ডোন্ট মাইন্ড প্লিজ ভাবি আমি বুঝতে পারতাছি না কথাটার মধ্যে বারবার কি জন্য সত্য কথা আসতেছে মনে খুব দুঃখ পেলাম ভাবি আপনার এত বড় উপকার করার পর আমার উপরে আপনার এই অবিশ্বাস আচ্ছা আচ্ছা বাধ্য তো ভাই সব কথা এই সেই দিন সারা রাত তুমি কনে ছিলে আমার সামনে তো কিছুই কলে না তোমার ভাইয়ের কাছে যায় কি কলে ডোন্ট মাইন্ড প্লিজ আপনারই তো স্বামী তার কাছে জিজ্ঞেস করেন আমার কোনো কথাই তো আপনার বিশ্বাস হয় না একটা কথা জিজ্ঞেস করছিলাম আপনি উত্তর দিলেন না তো কি উত্তর দেব আমি কথা যেটা সেটা তো আপনাকে আমি পয়লা দিনই কয়ে দিছি আমার কথা কি বিশ্বাস হয় না কি জানি কেন জানি মনে হয় কথাটা মিথ্যা হলেই ভালো হইতো এত বছর পর ভালো মন্দ খুঁজবার আসবার কথা কিন্তু ছিল না ভাই সাহেব আপনি চিন্তা করে দেখেন কথাটা শুনতে খারাপ লাগবে পারে আপনার ফুলি মরে যায় আপনার জন্যই ভালো হয়েছে
না না ভাবি এমন নিষ্ঠুর কথা আপনি কইেন না। কথাটা নিষ্ঠুর হলেও সত্যি। আপনার ফুলি যদি জানবার পারে তার মায়ে আপনি খুন করেছেন তাহলে কি সে আপনি ক্ষমা করত? আপনার মুখ দেখত? সেই জন্যই করছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনি এ নিয়ে আর কথা বাড়াবেন না। কেরে হিরু নুরু, তোকে কতক্ষণ যাবত কতিছি আমি আন্তনিক ঘরে কিন্তু ঘরে নিয়ে যাবো, তা কথাই শুনতেছে। সবকিছু কি মুখে বলা লাগে সুটকা ভাই? তোমার চোখের সামনে তো সবকিছু ঘটলো। আন্তনিক নিয়ে বাড়িতে কি শুরু হয়েছে? আমি একটা সাওয়াল জাগের জন্য সারাটা জীবন দান করলাম, সে মরে যাবার হয়েছিল, এক ফোঁটা চোখের পানিও কারো আসলো না, আর আন্তরিক একটু জ্বর আইছে, কেটে কেটে সব এক শেষ। সবই তো বুঝলাম, তা আমাকে এখন কি করবার কইস? আমি তো নিজের মুখে বড় বাবু কইছি যে হিরুর সাথে ওই জ্বরের বিয়েটা দিয়ে দেন, তো বড় বাবু তো কথা কানেই তোলে না। কানে কেবে করে তোলা লাগে সেটা তোমরা দেখবার বারবার সুটকা ভাই। এই হিরুক তো তোমরা নরম মনের মানুষ মনে করেছিলে, জোহর এক যদি আমি না পাই তাহলে পরে এই হিরুর কঠিন রূপ দেখবার বারবার। এ স্যার, এই আগে মাথা গরম করিস নে, দেই আপোষ আগে কামড হয় নাকি? আমি তো আছি না রে। আরে স্যার, এই আবার চাকু মাকু জোগাড় করেছিস নাকি রে? হ্যাঁ, এই খবরদার, এই সময় হলে সবকিছু দেখবার বারবার। মেলা করছো কই, কেমন আছো? চিন্তা করলাম যে তোমার বাড়ি যাই, তোমার একটু দেখি, অনেকদিন দেখি না। আরে দেখা হবি কেবা করে ক, চারিদিকের ভেজাল এসে জুটতিছে। এই যে তোগারে সুন্দরী ভাবি কি আকামডা করলো ভেটার সাথে ক? আরে দূর সুন্দর সেমরিক কথা আমার দ্বারা মোটে কবাই না, এগুলা ডাইরেক্ট শয়তানের খারাজ কি। এর লিগে আমি চিন্তা করছি জীবনের সুন্দর সেমরিক ছায়া পারামু না, বিয়া তো দূরের কথা। এই তোগেরে বাড়ি নাকি হুলুস তুলুস বাজে গেছে কি? ওই আন্তন চ্যাংড়া ডাক নাকি ভূতি ধরে ঘাড় মটকা কেদার মধ্যে গাড়িয়ে তুইছিল। হ্যাঁ, ও তো সুন্দর সামরিকের কারণে। কেরা নুরু, তোকে একটা কথা কব কব করে মনে করি, তা তো মনেই থাকে না। তুই যে সুটকাক বান মারবি বলে সব কিছু শুনে আসলু, তা তো তো কোনো কথা কইস নি। একটু আস্তে কর, একটু আস্তে কর, তোর তোর কি কম তোমারে? হ্যাঁ, ওই একই কথা বুঝছো, চিন্তা করে দেখলাম গহরজানের যে চরিত্র বুঝছো, হ্যাঁ তো ওই লোকে ঘর সংসার করা আর জেতা কবরাজা ভোগ করা হবান কথা বলছো। খামাখা মধ্যে তো সুটকে আল্লাহর বান্দা আল্লাহ হেরে দুনিয়াতে পাঠাইছে, বান মারু হ্যাঁ আল্লাহ নারাজ হইবে বলছো, এই চিন্তা করে বাদ দিলাম। আমি সুটকারে বান মারিয়ে কোনো লাভ আছে তুমি কও? না না, সে কথা তো আমি আগেই কবে চাইছিলাম বুঝলি, ওই বাড়ির বড় বুঞ্জে ছাড়া আর কোনো রাজাতেন না বুঝেছিস। হয় মোরাও তো এতদিন হই এই জানতাম, এখন তো হেরো গুণ বাই দিতে আছে বুঝছো। দাদি তাকে আন্তন রে দেখতে যাও। আচ্ছা যাও 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 যাও। ওরে ভাবি আমার ইংরেজি কয় বাংলা কথা বোঝে না, ভাবি আমার ইংরেজি কয় বাংলা কথা বোঝে না। ও আমার মা আমার থেকে চলে গেছে, আমার বাপ হারা গেছে, তুমি আমাকে থুয়ে যাচ্ছ কে বুবু? আমার কি ধর বুবু? আমি তো তোমাকে কইছি মৈরমেক আমি আমার নিজের বোনের মতো দেই, আমি জীবনেও তাকে বিয়ে করে পারবো না, আমাকে তুমি মাফ করে দাও বুবু। ও বড়বু, বড়বু জ্বর কি আবার ঘুরিছে? তাই তো মনে হচ্ছে, গা তো গরম গরম থাকছে।
তাহলে উনার ডাকি নিয়ে আসি আবার না হয় ওষুধ দিক কি করা লাগবে সেটা কি তোর কই দেওয়া লাগবে তোকে আমি কইছি আন্তনের আশেপাশে থাকু না তুমিও যে বড় বাবু আন্তনিক নিয়ে এসে একলা দুলিবার বিছনায় তুললে এ কারণটা কি ঠিক হলো বেঠিক কি হইছে আমার যদি একটা সাল থাকতো সে যদি এরকম রোগে পড়তো তাকে আমি আমার বিছানায় এনে তুলতাম না জহরজান হিরু আমাকে চাকু নিয়ে মারবে আসে কে ওই দেখো কত বড় চাকু হিরু জহরজান আমাকে বাঁচাও তুমি জহরজান হিরু ভাই চাকু নিয়ে মারবে আসে কে জহরজান হিরু আপনার রোগীর কি অবস্থা ভাই সাহেব না তেমন ভালো না সুস্থ হইতে সময় লাগবে এখানে তো কোনো ডাক্তারও নাই জি না আছে একজন করতকান্দি বাজারে হাফ ডাক্তার তার চেয়ে মনে হয় আপনিই ভালো আমারে ডাক্তার বানাই দিলেন উস্তাদ চ্যাংড়াটা খুব স্নেহ করত উস্তাদ চলে যাওয়াতেই চ্যাংড়ার এই দুরবস্থা শুনলাম হিরুর সাথে জহরজানের বিয়া ঠিক হয়েছে কথাটা কি ঠিক সৎকার সাহেব হ্যাঁ সে তো অনেক পুরান কথা তারপর কত কিছু ঘটে গেল সেই বিয়ে এখনো ঠিক আছে কি না সেটাই কথা জহরজান নাকি আন্তনরে পছন্দ করে কথাটা কি ঠিক আপনার কিটা কইছে মুরব্বী যে কইছে সম্পূর্ণ মিথ্যে কথা কইছে জহরজান কোনোদিন ওস্তাদের বাইরে কোনো কিছু করবে না যেমন করেনি ছোট বাবু তাই না সুটকে ভাই এই এই সারা সব কথার মধ্যে তোর ছোট বাবু টানিসকে তোর ছোট বাবু আর জহরজানকে এক হইলো বুঝলেন ভাই সাহেব জহরজান কেমন জেদি মায়া সে আজ পর্যন্ত আমার দুলাভাই করে ডাকে নাই তোমার দুলাভাই করে ডাকাটা তোমার পছন্দ করে না সেই জন্য কিন্তু ওস্তাদ তো আমার আর জহরজানের বিয়ে ঠিক করে জবানও দিয়ে দিয়েছে ওস্তাদের জবান কি কখনো মিথ্যে হয় আপনি কোন মুরব্বী কথা যদি কই তাহলে তো মন খারাপ হবে না রাহিল হ্যাঁ আমাক পছন্দ করে না বলে খুব তো বাহাদুর নিল আর জহরজান তো খুব পছন্দ করে না সেটা বুঝবে ওস্তাদ ওস্তাদ তো সবকিছু বুঝেই জবান দিয়েছে মুরব্বী আপনাকে আমি অনুরোধ করে করছি আপনি আমাকে ওস্তাদের কাছে দিয়ে চলেন আপনাকে পা ধরে আমি করছি এর আমি একটা শেষ দেখবেন এই স্যার এই তুই তো আন্তনের মতো পাগল হয়ে গেল হ্যাঁ চুপ করার তো এরকম দুললে কি মাথা দেখা যায় পাইছি ফুটেনি এই আস্তে আস্তে এবার না তাও ফুটলো না কোনে বাবা পাইবাই তো না এ পাক না চুল ও দুধে একটা চুল তো এরকম পাকে পাকিয়েছো তো তোমাকে টেনশন নেই কত ইবার ফুটিছে তুমি নখ মারিছে সত্যি ফুটিছে আমি মিছে কথা কই নাকি এই স্যার এই এত জোরের মধ্যে যে খারাপ কি দেখতেছিস হ্যাঁ বাড়ির উপরে কাশি মাসি দিয়ে আসছে না তোকে না জালে একটু বউ নিয়ে যে রসের আলাপ করব কথাবার্তা বলবো সে উপায় নেই না বেটা ভাই তোমাকে দুজনের মধ্যে যে মিল এইরকম মিলন দেখলে বোঝ পরানটাও বজিয়ে যায় সারাদিন তো বোঝো না দেহি তো এই স্বামীরে ঘরে তে বাইর করে দেয় স্বামীরে ধরে ও ছায় সারাদিন তো এই সিন দেহি গেল হ্যাঁ তাও তো সেই সব স্বামীরা আবার মুখ জোর করে কয়ে বেড়ায় তার সুখে শান্তিতে বসবাস করতেছে সুখ তো এককালে বাইয়ে বাইয়ে পড়ে বোঝো না নুরু ভাই এখন বিয়ে করে ফেলার ভাবি বিয়া তো ভাবি নিত্যই করতে চাই কিন্তু চতুর্দিকে যে সিন সিনারি জামাইরে ধরে পিড়ায় হ্যাঁ সাহস হয় না ভাবি তোর মতো পোল্লাপান বিয়ে করবো সেই সাহস আছে তোর তা কি জন্য এসু ওই বেটা ভাই কি তোমার ওই যে সিনেমার কাহিনী শুনে আমি কইছিলাম না ও ও আচ্ছা আচ্ছা ভাই তো চলো চলো চল তুমি ভিতরে তো আমি আসছি এক কোণে তেমন কিছু ভাবি তাই আপনি এই শোন এদিকে শোন ওই যে বড় বাবু
আপনি আমার সাথে কি জন্য পার্সিলিটি শুরু করে দিয়েছেন জানবেন পারি কি আমি কি অপরাধ করেছি কি কথা যে কইস আমি আবার তোর সাথে কি শুরু করলাম আমি মরতেছি আমার জ্বালায় আর তুই শুরু করছিস আরে হ্যাঁ এখন তো আমার সহ্য হবেই না আমি বুঝবার পারি না ওস্তাদের জবান এমনকি আপনার জবানের কথা মনে আছে কিনা আমার কোনো কথাই ভুল হয় না তাই যদি হবি তাহলে পরে আপনি কেবা বা কইলে ওস্তাদের করে আন্তলিক স্থান দিলেন আপনি কি করলেন আপনি আমার সওয়ালটা নিয়ে তোর তো কিসের সমস্যা সেটাই বুঝিনি তুই একটা চাইছ আমার সওয়ালটা মরে যাক ভাই সিনেমা এটা তো আংশিক রঙিন না এটা তো সম্পূর্ণ রঙিন ফুজি কালার অ্যাকশন রে বাবা বুঝছো ওই তো মনে করো গাছের আউলে এরকম করে কাপ কি রে সঞ্জু সাড়া পাইছো তোর হাতে কি হয়েছে কিছু হয় না মিয়া ভাই অন্যের লগে জরুরি কথা আছে হ্যাঁ কি জরুরি কথা ভয়ের কিছু নাকি আরে দাদা তুই একটু আন একটু মানুষের মধ্যে অর্ধেকই ভাঙিয়ে লাইছো তো থাই কি মিয়া ভাই মুঞ্জান্নারে যেগুন কথা কইছে হেগুন বেকে মিশা